ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। রানাঘাটের একটি ব্যাংকের সামনে টাকা ফেরতের দাবিতে ধর্ণায় বসলেন দম্পতি। ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জানিয়ে ব্যাংকের সামনে ধর্ণায় বসলেন এক দম্পতি। দম্পতির দাবি, বাড়ি বিক্রি করে মোট 18 লক্ষ টাকা রানাঘাটের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছিলেন ওই ব্যবসায়ী দম্পতি। তারা ঠিক করেছিলেন টাকাটি ফিক্সড ডিপোজিট করে রাখবেন, কিন্তু বাদ সাধেন ব্যাংকের পূর্বতন ম্যানেজার পরমা সেনগুপ্ত। ওই ব্যবসায়ী দম্পতি জানান, ব্যাংকের পূর্বতন ম্যানেজার নানারকমভাবে বুঝিয়ে তাদের টাকা এলআইসিতে জমা করিয়ে দেন। দম্পতির দাবি, এখন আমরা সর্বশান্ত, আমাদের কাছে আর কিছুই নেই, আমরা সেই টাকা তুলতে পারছি না, সেই কারণেই আমরা আজ ব্যাংকের সামনে ধর্ণায় বসেছি। এই টাকা যদি ফেরত না পাওয়া যায় তবে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 11,20,000 টাকা, এত টাকা এইভাবে ব্যাংকে ফেলে রেখেন না, আমি একটা আপনাকে কিছু করে দিই, তাহলে আপনি আমার ব্যাংকে FD করে দেন। আমি এই ব্যাংকের অনেক দিনের গ্রাহক, আমি অনেক FD করেছি। আচ্ছা, FD করলে আপনি কোনো সুবিধা পাবেন না, আপনি আমায় যেটা বলি সেটা করুন। আমি একটা ম্যানেজার, আমি যা পারবো পাঁচজনা পারবে না। এই ব্যাংকে রাম গাঙ্গুলি বলেও একজন ম্যানেজ স্টাফ ছিলেন, তেনাকে বললাম এই কথাটা, তিনি বললো আপনি বাড়ির টাকা বাড়িতেই লাগান। তারপরও আমাদের এমনভাবে বোঝালো, ঠান্ডা ঘরে বসিয়ে বললো বাড়ি নেই, আপনি কি রাস্তায় রাস্তায় ঘুরবেন, আমি বাড়ি করার ব্যবস্থা করে দেবো, করে দিয়ে এই জীবন শান্তি বীমা পলিসি করিয়ে আমাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে। না, টাকাটা তুলতে পাচ্ছি না, টাকাটা তুলতে গেলে এখন 4 লাখ টাকা মতো পুরো নষ্ট হবে। আমরা খুবই গরিব মানুষ, আমরা এই 4 লাখ টাকা চলে গেলে আমরা সে তাপ সহ্য করতে পারবো। প্রতিদিনই পাওনাদারেরা বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে, বর্তমানে আমরা ভাড়া বাড়িতে রয়েছি। পাশাপাশি দম্পতির অভিযোগ, ব্যাংক ম্যানেজার পরমা সেনগুপ্ত আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, নানারকমভাবে আমাদের ভুল বুঝিয়ে আমাদের এই টাকা দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছেন। শুধুমাত্র বড় অঙ্কের কমিশনের জন্যই তিনি আমাদের মতো গরিব মানুষের সাথে এই কাজ করেছেন বলেও দাবি দম্পতির। টাকা ছিল 18 লক্ষ টাকা মতো, তাও উনিও জানে যে আমার এটা বাড়ি বিক্রির টাকা, আমার বাড়ি আমাকে বাড়ি করতে হবে, কিন্তু উনি আমার সেই টাকাটা ভুল বুঝিয়ে এবং মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিজের ব্যাংকে FD না করে উনি LIC করলো। কোন আককেলে উনি LIC করলো? এখন মাথার উপর আমাদের ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই, যে জমিটায় কিনেছি সেই জমিটাতে পায়খানা বাথরুম ছিল, পায়খানা বাথরুম এবং ঘর ছিল, সেইগুলো সব ভাঙিয়েছে, ভাঙিয়ে বলেছে আপনাদের লোন দেবো করে আরও এক একটা কাগজ 4-5 বার করে করিয়েছে, করিয়ে সেই এখন আমরা পথের ভিখারি এবং আমরা এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে, লেখা পড়া কিচ্ছু জানি না, আমরা দুজনে এই পাস, আমাদের নানা রকম বুঝিয়েছে এবং আমাদের কাছে কাগজও আছে, যেসব কাগজগুলো যখনই আমরা কোনো প্রশ্ন করেছি তখনই উনি বলেছে যে সব কিছুই আপনারা পাবেন, আপনারা যখন ইচ্ছা টাকা তুলতে পারবেন, যখন ইচ্ছা লোন পাবেন, বাড়ির জন্য লোন পাবেন, আপনার ছেলের এডুকেশনের জন্য লোন পাবেন। এখন কি অবস্থা আপনার? এখন আমরা স্যার মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। এ বিষয়ে দম্পতির আরো অভিযোগ, বিষয়টি নিয়ে বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের ম্যানেজার কেউই সহযোগিতা করছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট।